হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস কর্মী এবং সয়কার পোস্টে নিয়োগ শুরু হয়েছে এবং বিভিন্ন জেলাতে অ্যাপ্লিকেশন চলছে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে অ্যাপ্লিকেশন শুরু হলো সেই সম্পর্কে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট থেকে শুরু করে তোমরা অ্যাপ্লিকেশন কীভাবে করতে পারবে এবং পরীক্ষার তারিখ সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো আজকে বিভিন্ন জেলার আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগ সংক্রান্ত বিষয় সম্পর্কে আলোচনা করব আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আইসিডিএস সংক্রান্ত প্রতিটি খবর সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার কবে এবং কখন আইসিডিএস নিয়োগ হচ্ছে সেই সম্পর্কিত তথ্যগুলো সময় মতো পেয়ে যাবে তো যা যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো তো যার যারা আইসিডিএস কর্মী ও সহায়কার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আজকের এই ভিডিওতে প্রথমেই আলোচনা করব সিলেবাস সম্পর্কে এবং এক্সাম প্যাটার্ন সম্পর্কে এবং তারপরে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে সেই ব্যাপারে সম্পূর্ণভাবে দেখতে থাকো অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে যে ইনফরমেশানগুলো তোমরা আজকে এই ভিডিওতে পেয়ে যাবে তো দেখো আইসিডিএস কর্মী ও সহায়কার পরীক্ষার জন্য যা যারা প্রিপারেশান নিচ্ছ খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশান নিতে হবে তার কারণ হচ্ছে আগে যে শিক্ষাগত যোগ্যতা ছিল সেটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে বর্তমানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করা হয়ে গেছে তো সেক্ষেত্রে খুব ভালোভাবেই কিন্তু প্রিপারেশান নিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে পরীক্ষা হয়ে থাকে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষাতে কিন্তু বাংলায় রচনা লিখন থেকে রয়েছে এখানে পনেরো নম্বর এবং এই যে রচনা লিখন যেখানে ক্লাস এইট স্ট্যান্ডার্ড এখানে কোশ্চেন কিন্তু থাকবে অর্থাৎ ক্লাস এইট স্ট্যান্ডার্ডে রচনা লিখনে ঠিক যেরকমের স্ট্যান্ডার্ড থাকে সেটাই কিন্তু থাকবে যেখানে দেড়শোটি শব্দের মধ্যে রচনা লিখন কিন্তু এখানে রয়েছে দেড়শোটি শব্দ অর্থাৎ দেড়শোটি শব্দে লিখতে হবে সেটা নয় কমপক্ষে একশো চল্লিশ এবং সর্বোচ্চ একশো ষাটটি শব্দের মধ্যে তোমাদেরকে কিন্তু রচনা লিখন কমপ্লিট করতে হবে পরবর্তী যে সাবজেক্ট রয়েছে যেটি হচ্ছে পাটিগণিত থেকে এখানে দেখতে পাচ্ছ ক্লাস এইট স্ট্যান্ডার্ড রয়েছে অর্থাৎ অষ্টম শ্রেণী মানের এখানে কিন্তু কোশ্চেন থাকবে পাটিগণিতের ক্ষেত্রে যেখানে দেখতে পাচ্ছ কুড়ি নম্বর কিন্তু থাকবে পুষ্টি জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান থেকে রয়েছে পনেরো নম্বর এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে দেখো কিছু তথ্য এখানে বলা রয়েছে যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অব দ্য সিম্পিল অ্যান্ড বেসিক নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং সিম্পল ট্রান্সলেশন আপ টু দ্য লেভেল অব ক্লাস এইট অর্থাৎ ক্লাস এইট শ্রেণী মানের কিন্তু এখানে কোয়েশন থাকবে যেখানে বলা হচ্ছে বেসিক ইংলিশ সম্পর্কিত এখানে কিন্তু প্রশ্ন থাকবে যেমন সিনোনিম এন্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ সমার্থক শব্দ রয়েছে ট্রান্সলেশন রয়েছে টেন্স রয়েছে এবং তার সাথে সাথে আরও যে সমস্ত গ্রামারের যেমন আর্টিকেল রয়েছে প্রিপোজিশন রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে এবং জেন্ডার চেঞ্জ রয়েছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে এরর কারেকশান রয়েছে এইগুলো খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে যেখানে কুড়ি নম্বর কিন্তু রয়েছে ইংলিশের ক্ষেত্রে পরবর্তী জিকে বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থেকে রয়েছে কুড়ি নম্বর তো এই হচ্ছে টোটাল নব্বই নম্বরের পরীক্ষা এবং এই পরীক্ষাতে যা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ভাইবাতে ভাইবা হচ্ছে মৌখিক পরীক্ষা যেখানে দশ নম্বরের হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হচ্ছে নব্বই নম্বরের এবং তারপরে হচ্ছে দশ নম্বর টোটাল একশো নম্বর এবং এই একশো নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই আইসিডিএস কর্মী অথবা আইসিডিএস সহায়িকা পোস্টে চাকরি পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু একশো নম্বরের ইভালুয়েশন হচ্ছে তো চলো দেখা যাক পশ্চিমবঙ্গের বর্তমানে কোন কোন জেলাতে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো এখানে বলা কি আইসিডিএস নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে আলিপুরদুয়ার জেলাতে যা যারা দুয়ার জেলা থেকে দেখছ সুবর্ণ সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু অবশ্যই করে দেবে যেখানে কুড়ি মার্চ দু হাজার চব্বিশ হচ্ছে এটা লাস্ট ডেট এই কুড়ি মার্চ দু হাজার চব্বিশে যে ডেটটি রয়েছে ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান সবাই কমপ্লিট করে দেবে যেখানে বয়সের লিমিট রাখা হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে অর্থাৎ কমপক্ষে আঠারো এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত সময় পাবে অ্যাপ্লিকেশান করার জন্য যেখানে বলে রাখি যদি তুমি এসসি এসটি ওবিসি হয়ে থাকো এখানে কিন্তু সরকারিভাবে কোনো বয়সের ছাড় পাবে না অর্থাৎ সর্বোচ্চ তোমরা ৩৫ বছর পর্যন্তই সময় পাচ্ছে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে আরেকটি তথ্য যে বয়স সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু অনুযায়ী অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট ডেটে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু হতে হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ রাখা হয়েছে এবং এখানে তোমাদের পরীক্ষা কিন্তু তিরিশ ছয় দু হাজার চব্বিশেই কিন্তু পরীক্ষার ডেট রয়েছে অর্থাৎ এই যে তারিখ এই তারিখ মাথায় রেখে কিন্তু প্রিপারেশান চালিয়ে যেতে হবে তিরিশ ছয় দু হাজার চব্বিশ আর অ্যাপ্লিকেশান তোমরা অনলাইনে করতে পারবে কোনো অসুবিধা নেই কোনো অফিসে গিয়ে তোমাকে জমা করতে হবে না তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এটা হচ্ছে দুয়ার জেলার আইসিডিএস নিয়োগ সংক্রান্ত তথ্য এরপর চলে যাচ্ছি মালদা জেলাতে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে যা যারা মালদা জেলা থেকে দেখছো সুবর্ণ সুযোগ রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি লোকেশন থেকে শুরু হয়ে গেছে মালদা জেলাতে যেখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ পুরো এক মাস কিন্তু সময় রয়েছে এই সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে যেখানে বয়সের লিমিট আঠারো থেকে পঁয়ত্রিশ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী ক্যালকুলেট করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস রাখা হয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে তোমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়গা পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে পরীক্ষার ডেট কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশানে বলা নেই কিন্তু বলে রাখি এই যে পরীক্ষাটি হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে এখানে দেখতে পাচ্ছ কুড়ি তারিখে এদের কিন্তু অ্যাপ্লিকেশান শেষ হয়ে যাচ্ছে কুড়ি তারিখে আর মালদা জেলাতে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান কিন্তু শেষ হচ্ছে একত্রিশ তারিখে এখান থেকে তোমরা একটা বেসিক আইডিয়া কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো যেটি হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে পরীক্ষা আগে হবে এবং তারপরে হবে মালদা জেলাতে আলিপুরদুয়ার জেলাতে যেহেতু তিরিশ ছয় দু হাজার চব্বিশে পরীক্ষা হচ্ছে তো সেক্ষেত্রে পরবর্তী যে মাস রয়েছে সেই মাসে কিন্তু মালদা জেলাতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে সেভাবেই কিন্তু তোমাকে রেডি থাকতে হবে অর্থাৎ জুলাই মাস হচ্ছে সেই জুলাই মাসে কিন্তু পরীক্ষা হতে পারে তার আগেও হতে পারে কিন্তু যেরকমভাবে অ্যাপ্লিকেশন চলছে সেই অনুযায়ী যদি ভাবা যায় তো সেক্ষেত্রে পরবর্তী মাস অর্থাৎ জুলাই মাস কিন্তু হচ্ছে পরবর্তী এখানে বলে রাখি যারা যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে অনেকেরই আরও একটি প্রশ্ন হচ্ছে যে একজন ক্যান্ডিডেট কি আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা দুটি পোস্টের ক্ষেত্রে কি একজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে বলে কি একজন ক্যান্ডিডেট দুটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে দুটি অ্যাডমিট কার্ড আসবে এবং নির্দিষ্ট সময়ে তোমাদের কিন্তু পরীক্ষা হবে পরবর্তী বলে রাখি আইসিডিএস নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা জেলাতে যা যারা দেখছ দীর্ঘদিন ধরে উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিন্তু নিয়োগ হয়নি অবশেষে অ্যাপ্লিকেশান শুরু কিন্তু হচ্ছে এবং এখানে বলে রাখি যারা যারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে দেখছো অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে পুরো জেলাতেই কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে যেখানে দেখছো অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে এপ্রিলের দুই তারিখ এপ্রিলের দুই তারিখ পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশান করার জন্য আর এখানে বলে রাখি যেহেতু এপ্রিল পর্যন্ত অ্যাপ্লিকেশান চলছে তো সেক্ষেত্রে সবার শেষে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলাতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছ মার্চে একত্রিশ তারিখে শেষ হয়ে যাচ্ছে মালদা জেলাতে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলাতে মার্চে হচ্ছে না এপ্রিলে হচ্ছে তো সেক্ষেত্রে মালদার পরে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলাতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ধাপে ধাপে পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই তো যে জেলাতে আগে অ্যাপ্লিকেশান হবে সেই জেলাতে আগে পরীক্ষা হবে এরকমভাবে কিন্তু পরীক্ষাগুলো কমপ্লিট হবে এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে একই রকম রয়েছে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষা তো আমি তোমাকে এখান থেকে বেশি আইডিয়া দিয়ে দিলাম যে প্রথমে দুয়ার জেলাতে পরীক্ষা হবে তারপরে হবে মালদা জেলা তারপরে হবে উত্তর চব্বিশ পরগনা তার কারণ কি অ্যাপ্লিকেশান কিন্তু সেইভাবেই হচ্ছে আর অ্যাপ্লিকেশান করতে হলে দেখতে পাচ্ছ এখানে একটি ইউআরএল রয়েছে এই যে লিঙ্ক রয়েছে সেলিংকে গিয়ে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এটা ঠিক এই রকমভাবেই কিন্তু টাইপ করতে হবে ঠিক আছে এই এইচটিটিপি এইচ টিটি পি এ কিন্তু তোমাকে টাইপ করতে হবে এবং ডবল স্ল্যাশ দিয়ে যে নাম্বার রয়েছে এটা সেম টু সেম তোমরা টাইপিং করবে গুগলে এবং সেখান থেকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে তো এই হচ্ছে বর্তমানে তিনটি জেলা এই তিনটি জেলাতে আইসিডিএস কর্মী এবং সয়কার পোস্টে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে বাকি জেলাগুলিতে আর কয়েকদিনের মধ্যে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে প্রত্যেকটি জেলাতে হবে কোনো সমস্যা নেই প্রত্যেকটি জেলার ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে কিছু কিছু জেলাতে প্রমোশনাল অ্যাপ্লিকেশান কিন্তু হয়ে গেছে যেমন পুরুলিয়া জেলাতে পশ্চিম বর্ধমান জেলাতে প্রমোশনাল বেসিস কিন্তু অ্যাপ্লিকেশান হয়েছে হুগলি জেলাতে পরীক্ষা হয়ে গেল জলপাইগুড়ি জেলাতেও কিন্তু পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে এই সম্পর্কিত আপডেট কিন্তু বিভিন্ন জেলাতে রয়েছে মুর্শিদাবাদ জেলাতে একবার কিন্তু নিয়োগ হয়েছে কিন্তু আবার হবে তো প্রত্যেকটি জেলাতে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে তোমাদেরকে আর কিছুদিন কিন্তু অপেক্ষা করতে হবে ধাপে ধাপে প্রত্যেকটি জেলাতেই অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হচ্ছে এখানে দেখো পরীক্ষা সম্পর্কিত এখানে কিছু বেসিক ইনফরমেশান রয়েছে এখানে দেখো প্রথমে কিন্তু তোমাদের নব্বই নম্বরে লিখিত পরীক্ষা হবে সবাই আশা করি জানো লিখিত পরীক্ষার জন্য তোমাদেরকে দুই ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে দুই ঘন্টা লিখিত পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষা হবে দশ নম্বরের আর এখানে দেখো চার নম্বর যে পয়েন্ট রয়েছে যেখানে বলা হচ্ছে অনুলিখনের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় বাড়তি চল্লিশ মিনিট কিন্তু সময় দেওয়া হয় এটা কি এটা হচ্ছে যা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং যারা লিখতে পারে না বা লিখতে গেলে কিন্তু অসুবিধা হয় তো তাদের ক্ষেত্রে কিন্তু স্ক্রাইব নিয়ে যায় বা লেখককে নিয়ে যায় সেটাই হচ্ছে অনুলিখন তো যা যারা লেখক নিয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি চল্লিশ মিনিট সময় দেওয়া হয় অর্থাৎ দু ঘন্টা চল্লিশ মিনিট তারা কিন্তু মোট সময় পায় পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যা যারা লিখতে পারে না আর পরবর্তী রচনা ছাড়া বাকি সকল প্রশ্ন কিন্তু এমসিকিউ হবে রচনা তোমাদেরকে দেড়শোটি শব্দের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে আর লিখিত পরীক্ষায় ন্যূনতম তিরিশ নম্বর পেলে তোমাদেরকে মৌখিক পরীক্ষায় কিন্তু ডাকা হবে অর্থাৎ তিরিশ নম্বর হচ্ছে পাস মার্ক তিরিশ নম্বর পেলে তোমরা মৌখিক পরীক্ষায় ডাক পাবে এবং মৌখিক পরীক্ষায় কীরকমভাবে ডাকা হয় ওয়ান ইজ টু ফাইভ রেশিওতে কিন্তু ডাকা হয় ওয়ান ইজ টু ফাইভ রেশিও অর্থাৎ যদি একটি ভ্যাকেন্সি থাকে তাহলে পাঁচজনকে ডাকা হবে যদি দুটি ভ্যাকেন্সি থাকে তাহলে দশজনকে ডাকা হবে যদি তিনটি ভ্যাকেন্সি থাকে তাহলে পনেরো জনকে ডাকা হবে তো বুঝতেই পারছো একটি ভ্যাকেন্সি থাকলে টোটাল কিন্তু পাঁচজন ডাক পাবে দুটি ভ্যাকেন্সি থাকলে দশজন তিনটি ভ্যাকেন্সি থাকলে পনেরো জন এইভাবে ওয়ান ইস টু ফাইভ কিন্তু ডাকা হয়ে থাকে মৌখিক পরীক্ষায় আর এখানে বলে কি দুই বা তার বেশি প্রার্থী যদি প্রাপ্ত নম্বর সমান হয় ধরে নাও লিখিত পরীক্ষা হয়ে গেল মৌখিক পরীক্ষা হয়ে গেল। কিন্তু দুই বা তার বেশি প্রার্থী যদি সম পরিমাণ বা সমান যদি নম্বর পেয়ে থাকে তো সেক্ষেত্রে যার বয়স বেশি হবে তাকেই কিন্তু সরকারি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে এটা কিন্তু সরকারি নিয়ম রয়েছে যার বয়স বেশি হবে তাকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য এগুলো মাথায় রেখে কিন্তু তোমাকে প্রিপারেশান চালিয়ে যেতে হবে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশান নিতে হবে তার কারণ কি উচ্চ মাধ্যমিক পাস কিন্তু শিক্ষাগত যোগ্যতা করা হয়েছে যা যারা বাকি জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি আর কয়েকদিন কিন্তু অপেক্ষা করতে হবে তাহলেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে তোমরা আইসিডিএস নিয়োগ সংক্রান্ত আপডেট পেয়ে যাবে পরীক্ষার জন্য কিভাবে তোমরা প্রিপারেশান নেবে নিয়মিত ক্লাসগুলো পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ সাজেশন কোয়েশন পেপার এই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো সেক্ষেত্রে আইসিডিএস সংক্রান্ত যা কিছু ইনফরমেশন রয়েছে প্রত্যেকটি তোমরা সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ